এক নম্বরের শর্ত হলো আপনাকে কি করতে হবে তাওবা করতে হবে কার কাছে আমার ভাইরা আল্লাহ তাআলার কাছে তাওবা করতে হবে আল্লাহ তাআলার কাছে এক নাম্বার শর্তে কোন মানুষের ভয়ে তাওবা করলে হবে না কোন মানুষের পেশায় তাওবা করলে চলবে না কোন রাজা বাদশার ভয়ে তাওবা করলে চলবে না তাওবাটা করতে হবে একমাত্র আমার মালিক মাওলা আল্লাহ তাআলার ভয়ে সুবহানাল্লাহ বলেন দুই নাম্বার শর্ত হলো আপনি যে গুনাহ করেছেন এই গুনার উপরে লজ্জিত হয়ে যাবেন অনুতপ্ত হয়ে যাবেন লজ্জিত হইয়া আমি গভীর রজনীতে জিনা করেছিলাম দুনিয়ার কোন মানুষ জানে না আমি গভীর রজনীতে মদ পান করেছিলাম দুনিয়ার কোন মানুষ জানে না আমি গভীর রজনীতে জুয়া খেলেছিলাম দুনিয়ার কোন মানুষ দেখে নাই গভীর মনোযোগ আমার মা বোনেরা আমার বাবারা দুই নাম্বার শর্ত হলো আপনি এই গুনাহটার উপরে অনুতপ্ত হয়ে যাবেন এই গুনাহটার উপরে আপনি কি হয়ে যাবেন অনুতপ্ত হয়ে যাবেন লজ্জিত হয়ে যাবেন আল্লাহর দরবারে অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে যখন মাফ চাইবেন আমার মালিক মাওলা আপনার তওবারে কবুল করে নিবে সুবহানাল্লাহ বলেন তিন নাম্বার শর্ত আমার ভাইরা আপনি যে গুনাহ করেছেন তিন নাম্বার শর্ত আমার বাবারা সাথে সাথে আপনি কি করবেন এটা বন্ধ করে দিবেন কি করে দিবেন বন্ধ করে দিবেন তওবার কথা শোনার পরে মানুষগুলো কি করে দেয় বন্ধ করে দেয় আহারে যদি তওবা করেন তওবায়ে নসুহা যদি নসীম হয়ে যায় তাহলে আপনি যখন মদ খাইবেন আপনি যখন গাঁজা খাইবেন আপনি যখন সুদ খাইবেন আপনি যখন জিনা করবেন আপনি যখন ব্যভিচার করবেন আপনি যখন গুনার কাজ করবেন এই তওবার আলোচনা শোনার পরে তিন নাম্বারের শর্ত হলো আমার ভাইরা যে গুনাহ করেছেন এই গুনার উপরে তওবা করে এই গুনাহ সম্পূর্ণ অফ করে যাবেন স্টপ হয়ে যাবেন থামিয়ে যাবেন আলহামদুলিল্লাহ পারেন না চতুর্থ নাম্বার এসেছে আমার ভাইরা ভবিষ্যতে আর এমন গুনাহ করবেন না গুনাহ করবেন না গুনাহ করবেন না ইরাদা করবেন ওয়াদা করবেন আমি আর এরকম গুনাহ করব না আলহামদুলিল্লাহ পারেন না আল্লাহ মদ খেয়েছি আর মদ খাব না জিনা করেছি আর ভবিষ্যতে জিনা করব না মালিক সুদ খেয়েছি আজকে থেকে সুদ খাওয়া বন্ধ করে দিলাম এটার নাম হয়ে যাবে তাওবায়ে নাসুহা পাঁচ নাম্বার যেটা এটা হলো হকুন নাস এটা হলো হকুল ইবাদ মানুষের হক মানুষের হক আপনি ভাইয়ের জমিন দখল করে নিয়েছেন ভাইকে টগাইয়া আপনি জায়গা দখল করে নিয়েছেন ভাইকে টগাইয়া আপনি সম্পদের মালিক হয়ে গেছেন ভাই গরিব হয়ে গেছে দেউলিয়া হয়ে গেছে এই ভাইয়ের সম্পদটা আপনাকে ফিরিয়ে দিয়ে ভাইয়ের কাছে মাপ চেয়ে অনুতপ্ত হয়ে আল্লাহর দরবারে তওবা করবেন তাহলে আল্লাহ পাক আপনার তওবা কবুল করবেন সুবহানাল্লাহ পড়েন দেখেন আমার খলিজার ভাইরা এর আলোকে আবুল সমরকান্দি রহমতুল্লাহ আলাই ওনার লিখিত কিতাব তাম্বিহুল গাফিলিন কিতাবের ভিতরে আমার নবীজির একখানা লম্বা চোরা হাদিস এনেছেন লম্বা চোরা হাদিস এনেছেন আবুল সমরকান্দি রহমতুল্লাহ আলাই একজন মকবুল একজন আলেম ছিলেন আল্লাহর ওলি ছিলেন আলহামদুলিল্লাহ পড়েন আবুল সমরকান্দি ওনার তাম্বিউল গাফিলুন কিতাবের ভিতরে এনেছেন একটা যুবক রাস্তার কিনারের মধ্যে হাওমাও করে কান্নাকাটি করছে হাওমাও করে কাঁদতেছে এমন তো অবস্থায় আমার ভাইয়েরা
লক্ষ্য করেন কথাগুলা রাস্তার কিনারে যখন কাটতেছেন তখন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়ে গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরতে উমর ডাক দিয়ে বলেন রে যুবক তুমি রাস্তার কিনারে কাঁদো কেন কাঁদো কেন কলিজার বাইরা লক্ষ্য করেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সওয়ালের জবাবে যুবক ডাক দিয়া বলে কান্নার কারণটা তোমার কাছে বলতে পারবো না কান্নার কারণটা তোমার কাছে আমি বলতে বাধ্য নাই রে উমর আমারে নিয়া চলো আমার নূরের নবীর দরবারে সুবহানাল্লাহ পড়েন হযরত উমর যুবকটার হাতে ধরে নিয়ে গেলেন নবীজির রিসালাতে আমার নূরের নবীর কদমে নিয়ে গেলেন আমার বায়রা যুবকটা চোখের পানি ছিড়ে দিয়া হাউমাউ করে কান্না কাটি করে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো আমার পিতা মাতা আপনার কদমে কুরবান হোক ইয়া রাসূলুল্লাহ আমি হলাম মদিনার একজন চোর মদিনার কি সুর কি চুর মদিনার কবরে ঢুকে নতুন লাশ যখন কবরে রাখা হয় ওই লাশ থেকে কাফন গুলা চুরি করে করে আমি বাজারে বিক্রয় করে আমি আমার জীবিকা নির্বাহ করি গো নবী ইয়া রাসূলুল্লাহ মদিনার হুর নামে যাকে মদিনাবাসীরা চিনত জানত ওই মদিনার হুরটা সব যুবকরা তার জন্য পাগল পারা ছিল আমি কাফন ছুট্ট পাগল ছিলাম নবী গো ও নবী ওই যুবতী মদিনার হুর নারীটা ওই মদিনার সুন্দরী রূপসী নারীটা হঠাৎ করে মারা গেল মারা যাওয়ার পরে গণবিজি ওই মেয়েটারে গোসল করাইয়া জানাজা পড়াইয়া ইয়া রাসূলুল্লাহ মদিনার কবরস্থানের ভিতরে কবরস্থ করেছিল আমি রাত্রের গভীর রজনীতে আমার ভাইয়েরা আমার পেশাগত অবস্থায় আমি আমার পোশাক লাগাইলাম কাফনের কাপড় সুনি করার জন্য রাত্র যখন অন্ধকার হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ আমি ওই যুবতী সুন্দরীর কবরটা খনন করলাম খনন করে কবরের ভিতরে ঢুকে গেলাম কবরের ভিতরে ঢুকিয়া ইয়া রাসূলুল্লাহ আমি ওই সুন্দরী রূপসীর কাফনটা চুরি কইরা নিয়ে আসতে শুরু করলাম নাউজুবিল্লাহ পড়বেন না সুন্দরী রূপসীর কাফনটা কি করলাম তানিয়া তার উলঙ্গ করে কাফনটা কি করছি বাইস করে কবর থেকে উঠব কবর থেকে উঠব এমন তো অবস্থায় শয়তান আমারে দুঃখা দিচ্ছে রে কাফন সুর মদিনার নামি দামি কাফন সুর দুনিয়ায় থাকতে মেয়েটার জন্য সবাই পাগল ছিল রে কাফন সুর এমন সুবর্ণ সুযোগ আর দ্বিতীয়বার পাবে না দ্বিতীয়বার পাবে না রে কাফন সুর তুই কি কর ওই যুবতী সুন্দরী মেয়েটা একা একা কবরের ভিতরে উলঙ্গ অবস্থায় রয়েছে তুই তোর মনের খাইশটা মিটায়া নে নাউজুবিল্লাহ পড় সাথে সাথে ওই সুরটা কি করলো পিছনের দিকে তাকাইলো তাকায়া দেখে যেন রূপসী সুন্দরী এই মদিনার হুরের যে চেহারা আলোকিত হয়ে গেছে কবরটা সাথে সাথে মহিলাটার উপরে গিয়া পড়ে গেল নাউজুবিল্লাহ পড়বেন না ইয়া রাসূলুল্লাহ আমি ওই মেয়েটার সাথে খারাপ কাজ করেছি গো নবীজি গুনাহ করেছি জিনা করেছি গো নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দয়া করে আমারে এর শাস্তি দেন ইয়া রাসূলুল্লাহ আমারে কি আমার আল্লাহ এই জিনার গুনাহ মাফ করবেন ইয়া রাসূলুল্লাহ এমন জিনার গুনাহ
আমারে মাফ করবেনি আমি যখন আমার ওই মহিলাটার কবর থেকে খফল লইয়া তার সাথে খারাপ কাজ করিয়া যখন কবর থেকে উঠতে শুরু করলাম নবী গো তখন ওই মহিলাটার জবান খুলে গেল ওই মহিলাটা ডাক দিয়া বলে রে ও মদিনার কাফন সর আমার কোন অপরাধের কারণে কোন অপরাধের কারণে আমারে নাফাক বানায়া গেলে রে ও কাফন সর আমি কি এমন অপরাধ করেছিলাম রে তুই তো কাফন চুরি কইরা লয়া গেলে আমি আপত্তি দিলাম না বাধা দিলাম না আমার শরীরটা উলঙ্গ করে তুই আমার কাফনটা লয়া গেলে আমি বাধা দিলাম না রে বাধা দিলাম না আমারে তুই খামার আমার সাথে খারাপ কাজ করিয়া আমার সাথে জিনা করিয়া আমারে কবরের ভিতরে নাপাক বানাইলে কেন রে কি এমন অপরাধ করেছিল আমারে কেন নাপাক বানাইয়া চলে যাচ্ছ এই কথার আওয়াজ যখন গো নবীজি আমার কর্ণ ধরে এসেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে আমি ওই কবর চুরি করার পরে জীবনে এত কবর থেকে কবর চুরি করছি আমার জীবনে এই কথাগুলি কোন কবরের থেকে আওয়াজ আসে নাই আমার মনে এমন আঘাত দেয় নাই আমার মনে এমন দাবি তো করে নাই এমন কথা আমার নলেজে ঢুকে নাই ওই দিন থেকে গণই আমার হৃদয়ে আমার কর্ণ ধরে আমার দেমাকের ভিতরে ওই মহিলাটার ওই কথার আওয়াজগুলো বারবার ভেসে উড়ে যাচ্ছে আল্লাহু আকবার বলেন ইয়া রাসূলুল্লাহ এই কথাগুলি আমার কর্ণ ধরে বারবার বারবার যেন ভেসে বেড়াচ্ছে ইয়া রাসূলুল্লাহ এই গুনাহ কি আল্লাহ আমারে মাফ করবেনি আমারে কি আমার আল্লাহ মাফ করবেনি যখন এই সাহাবী এই কথা বললেন আমার নবী বললেন রে আকবর বড় খারাপ কাজ কাজ করেছো বড় খারাপ কাজ করেছো আল্লাহ তো এমন নাফরমান কি করে মাফ করবে নবীজির দরবার থেকে নারাজ হয়ে চলে আসলো ফিরত চলে আসলো কোথায় গেল একটা পাহাড়ের উপরে উঠলো সেজদায় পড়ে লাগাতারে একদিন দুই দিন নয় এক মাস দুই মাস নয় এক বছর দুই বছর নয় লাগাতার চল্লিশ বছর ওই যুবকটা সেজদায় পড়ে চোখের পানি ছেড়ে দিয়া চোখের পানি কাঁদতে 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 চোখের পানি শেষ হয়ে গেল ওই যুবকটার চোখ বেয়ে রক্ত আসা শুরু হয়েছে সুবহানাল্লাহ পড়েন এমন ভাবে তওবা করতেছে যুবকটা চোখের পানি শেষ পানি শেষ হয়ে গেলে কি আসবে রক্ত আসবে কি আসবে বলেন রক্ত প্রবাহিত হচ্ছে আল্লাহর ভয়ে আল্লাহর ভয়ে আল্লাহর খৌফে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যারা ঈমান আনয়ন করে তারাই আল্লাহর খৌফ অন্তরে ঢুকাই আনে সুবহানাল্লাহ পড়েন এই যুবকটা আল্লাহর দরবারে এমন ভাবে তওবা করলো আমার মালিক মাওলা যুবকের উপরে খুশি হয়ে গেছেন মালিক মাওলা হযরত জিব্রাইল আমিনকে আমার নবীজির দরবারে প্রেরণ করে দিয়েছেন আমার নবীজির দরবারে প্রেরণ করে দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই যুবক রে আমার আল্লাহ মাফ করে দিয়েছে সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন দেখেন খানি গুম আরাম আয়েস সব ভুলে গিয়েছে এই একটা গুনাহ করার কারণে আমরা প্রতিদিন কত গুনাহ করি
কত গুনাহ করি, কথা বলেন ঠিক কি না, কত গুনাহ করি, জিনার গুনাহ করি, হাতের জিনা, চোখের জিনা, জবানের জিনা, অন্তরের জিনা, নলেজের জিনা, বটির জিনা, কথা বলে ঠিক কি না, এই জিনাগুলো আছে না নাই সমাজে? লক্ষ্য করেন আমার কলেজার ভাইয়েরা, দেখেন এই যে আপনি